তো স্বামী টাকা, সেই টাকা থেকে যেটুকুনি বাঁচে সেটাও এই সংসারে লেগে যায়। তার জন্য এর তোর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। তোর নয় কো। শোনো বৌদি, বলো, টাকাটাই যদি সব হয় তাহলে শুনে রাখো, আমার কোনো টাকার দরকার নেই। আমি কিন্তু একা খাই না, আমার রোজগার আমি ঠিক করে নেব। আর বাবা মার কথা যদি বলো, বাবা মা হিসেবে বড় ছেলের টাকার উপর তাদের অধিকার আছে। ছোটু, তাহলে খাওয়ার খোটাটা দিয়েই দিলি, ভাবিনি আমি, ভাবিনি আমার আমার কপালে ভগবানে লিখে দিয়েছিল, ভাবিনি। তবে একখানা কথা তোকে বলি সত্যু, তোর বাবা কিন্তু দুটো টাকা পেনশন পায়, আর সে টাকাতে আমাদের বুড়ো বুড়ি দুজনের কিন্তু চলে যেত। কেন বলছি, মেয়েটা বাড়ি ফেরেনি, সকলে চিন্তা করছে, আমরাও চিন্তা করছি। এই তবে হ্যাঁ, তোর কথা আলাদা, তোর কথা আলাদা আর কি। তার সঙ্গে তো এইসব কথা ওটার কোনো দরকার নেই কো, এসব তুলছিস কেন মা? আপনার ছেলে খোঁটা দিচ্ছে তাই কথা উঠছে, মহুল গান গাইতে গেছে, বাড়ির কেউ সাথ দিলনি, বিবিকে নিয়ে এসে গেছে, এমন কথাবার্তা বলছে যেন গান নয় কোনো খারাপ কাজ করতে গেছে। খারাপ কাজ, খারাপ কাজ করা আর এইভাবে গান গাইতে যাওয়া আমার চোখে খারাপ কাজ? এটা তোমার চোখে, সবার চোখে তা নাও হতে পারে। বাবা বৌদি, তোমার দেখছি দরদ একবারে উঠলে উঠছে। হ্যাঁ, ওদের এবাড়িতে কে নিয়ে এসেছিল? আমি নিয়ে এসেছিলাম, আর তখন তোমার খারাপ ব্যবহারটা আমরা সবাই নিজের চোখে দেখেছি। হ্যাঁ দেখেছ তো, খারাপ ব্যবহার তো আমি করেছি, কিন্তু তারপর নিজেকে বদলে নিয়েছি। কিন্তু তুমি, রুমের বাপ তুমি, তার বিয়ে যোগ্য হয়ে উঠেছে, একটু তো বদলাও ঠাকুরপো, একটু। খবরদার বৌদি, আমি তোমাকে বারবার বলছি, তুমি আমার সঙ্গে একদম এভাবে কথা বলবে না। খবরদার বলছি ঠাকুরপো, আঙুল নামাও, আঙুল নামাও, নামাও, আঙুল নামাও, নিচে নিচে নিচে। আমার সাথে এভাবে কথা বলবে না, মনে রেখো আমি তোমার বড় বৌদি, বড় বৌদি মায়ের সমান, এই কথাটা সারা জীবন মনে রাখবে তুমি। আমার মেয়ের জন্য এত অশান্তি, এত অশান্তি এ বাড়িতে। ঠিক আছে ঠাকুরপো, আমি আমি ওকে বলে দেব আর যেন কোনো দিন এ বাড়ি থেকে ও গান গাইতে না যায়। যদি কোনো দিন যায় তাহলে তাহলে সেদিনই ওর হবে এই বাড়ির শেষ দিন। কিরে, এত রাত হলো, কটা বাজে ঘড়িতে? ও দাদু ভাই, ওই ফাংশনটা শেষ হতে একটু দেরি হয়ে গেল তো, কি করবো বলো, আগে অনেক শিল্পী ছিল, তারা সব গান টান শেষ করলো, তারপর ফাংশন শেষ হতে দেরি হলো। অনেক শিল্পী ছিল, বিরাট শিল্পী এসে গেলেন উনি। দেখেছো কাকামুনি, বাড়িতে ঢুকলুম কি ঢুকলুম নি আর তুমি আরম্ভ করে দিলে। শোনো মহুল, এই প্রথম এই শেষ, এরপর আর কোনোদিন কোথাও তুমি ফাংশনে গান গাইতে যাবে না। এই বাড়িতে থাকতে গেলে এই বাড়ির নিয়মকানুন তোমাকে মেনে চলতে হবে। মহুল,
ওর কথা বাদ দে দেখিনি কেমন গান গিয়েছি সেটা বল ওমা দারুণ হয়েছে গান ফাটাফাটি হয়েছে সে কি হাততালি হাততালি তো থামেই নেই হ্যাঁ গো বাপ রে বাপ রে বাপ আমাদের মোহন যে এত ভালো গান গায় আমি তো বুঝতেই পারিনি গো বাড়িতে একরকম শুনেছিলাম কিন্তু ওই বড় স্টেজে ঠিক মনে হচ্ছিল কোনো বড় শিল্পী যারা তো লতা আসার মতো বাবা কি সুন্দর গান গেছে মোহন আমি তো ভাবছিলাম আমার বোন এটা থামবি ওই দেখো আমি থামবো কেন গো মা সুদচ্ছা আমি উত্তর দেবনি তোমার কথাটাই বুঝি শুধু কথা আর কারোর কথা কোনো কথা নয় গো শোনো রাত একটার সময় ভক্ত ঘরের মেয়েরা বাড়ি ফিরলেন আমি বেঁচে থাকতে এদের সময় কোনোদিন দেখতে হবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমি ভাবছি ময়ূরের কথা ময়ূরের শ্বশুর বাড়িতে ঝামেলা হয়েছে বলে তো এ বাড়িতে এসেছে কাল সে ঝামেলা মিটে যাবে না তার তো কোনো গ্যারান্টি নেই তাদের বাড়ির লোকেরা যদি আমায় প্রশ্ন করে আমাদের বাড়ির বউটা আপনার বাড়িতে গেল আপনি ঠিক মতো তার দেখাশোনা করতে পারলেন না তাকে চড়িয়ে চড়িয়ে বেড়ানোর জন্যে সাহায্য করতে লাগলেন তখন আমি কি উত্তর না তাই কেন রে তোর বিয়ে তা হয়েছে তোর স্বামী আছে হ্যাঁ না হ্যাঁ মানছি তোর মন মেজাজ ভালো ছিল না ঝঞ্ঝার ঝামেলা তুই জেদ করে বেরিয়ে গেলি তুই ঠিক সময় ফিরবি তো সময়টা ঠিক রাখবি তো ও বাড়িতে ফিরে যাওয়ার আর কোনো প্রশ্নই উঠছে না দাদু ভাই ওই বাড়ির বউ আর এই বাড়ির মেয়ে বলে আমার নিজের ইচ্ছের কোনো দাম থাকবে না শুনলে শুনলে কথাটা একটা কথা বললে দশটা কথা শুনে দিল দেখছো না আর একটাও কথা বলবে না তুমি যাও যাও ঘরে যাও যাও এই যে বড় শিল্পী হ্যাঁ 5000 টাকা দিয়ে গেল অমনি গান গাইতে চলে গেলি আর কিছু দিল হ্যাঁ কি ওই 5000 টাকা দিয়ে গান গাইয়ে নিল নেবেই বা না কেন এই 5000 টাকা দিয়ে কুকুরের মতো তু তু করে ডাকলো আর অমনি ডাং ডাং করে চলে গেলি কি এটা কাকুমনি এখানে 10000 টাকা আছে আমাকে ওরা যে 5000 টাকা অ্যাডভান্সটা দিয়ে গেছিল ওটা আমি মামমামকে দিয়েছি আর এই 10000 টাকা আমি তোমাকে দিলাম আমি জানি আমরা এখানে খাওয়া দাওয়া করি বলে তোমাদের খুব অসুবিধা হয় তার জন্য আমাদের অনেক কথাও শুনতে হয়েছে খোঁটা শুনতে হয়েছে তাই জন্য এই টাকাটা দিলাম আমি আমি জানি তোমার কিছু সাহায্য হবে এটা তুমি রাখো টাকা দেখাচ্ছিস টাকা দেখাচ্ছিস আমাকে পথে রোজগার করে টাকা দেওয়ার সাহস হচ্ছে তোমার রোজগার করাটা যদি তোমার মনে হয় আমি বিপথে গিয়ে রোজগার করছি তাহলে সেটা তোমার প্রবলেম কারণ আমি জানি কত কষ্ট করে এই টাকাটা আমি রোজগার করেছি তোমার প্রয়োজন নাই হতে পারে কিন্তু তুমি এইভাবে টাকাটা ছুঁড়ে ফেলে দিতে পারো না বর্মা বর্মা আমি চাই এই টাকাটা অন্তত তুমি রাখো তোমার কাছে সীমা তুই কি পাগল হয়েছিস নাকি এ তোর বল ভরসা তোর কাছে রাখ তোর মা যেমন শিক্ষা দীক্ষা যেমন নিয়ম কানুন দিক না কেন তোকে শিখে আর এরা যে যাই বলুক না কেন দরকারের সময় দেখবি একটি নয়াও দেবে নি সত্যি বলছি তুই তোর কাছে রাখ তোর কত গুণ একটা দিনে তুই 15000 টাকা রোজগার করে নিয়ে এসেছিস
তোর গুণ আছে ওদের মেয়ে সহজ হচ্ছে নে তাই না মা আদেশ নে চুন এই সংসারে তোর পয়সার কোনো দরকার নেই গো মা সত্যি বলছি কোনো দরকার নেই বড় মা তুই বলছিস বাবা নেকামু কান্দিস নি এসব কথায় দুনিয়ায় সবার কথা কি শুনতে আছে শুনতে নেই গো বোকা মতো কাঁদছিস কত ভালো গান গেয়েছিস তুই তুমি কোনোদিনও জানতে পারবে না বড় মা আজকের মতো অপমান আমার জীবনে কখনো হয়নি আমি আজকের মতো আঘাত কোনোদিনও পাইনি আশীর্বাদ করো বড় মা আমি যেন এই আঘাতের প্রতিদান দিতে পারি যাও এবার ঘরে যাও মামা আসানসোলের তুমি আর এখানকার তুমির মধ্যে না অনেক তফাত হয়ে গেছে জানো তো যবে থেকে বাড়িতে এসেছি আমার সঙ্গে ভালো করে দুটো কথাই বলো যাই হোক আমার তোমার সঙ্গে কিছু জরুরি কথা বলার আছে যদি সময় পাও একটু এসো কথা বলবো সত্যি তাই রে মহুল পরিস্থিতির চাপে সব থেকে দূরে সরিয়ে দিয়েছি আমি তোকে কিন্তু সেটা তো বাইরের মা মনে মনে আমি তোর কাছে যেমন ছিলাম আজও তেমন আছি শুধু প্রকাশ করতে পারি না আমায় মাফ করিস মহুল মাফ করিস রোদ্দুর চুপচাপ আমরা জানতাম তাই বলে এতটা চুপচাপ আমার তো অন্তত জানা ছিল না কিরকম মুখটা কালো করে বসে আছে দেখো একবার তুমি কি কথা বলো বলো তো কালো হওয়ার মতো ঘটনা ঘটেনি নাকি ভাই তো এই মেয়েটার মতো খেলোয়াড় নয় না ভাই তো মেয়েটাকে সত্যি ভালোবেসেছিল ওর জায়গায় দাঁড়িয়ে কথাটা বুঝতে হবে আমাদের হ্যাঁ শুধু বললেই হবে না সরি সন্ধ্যাদা ভাই আমি কোনো মুখ কালো ঠালো করিনি তোদের যেরকম ইচ্ছে তোরা ব্যাখ্যা করতে পারিস ঠিকই কিন্তু আমার সামনে করিস না রোদ্দুর আমরা বুঝতে পারছি তোমার মধ্যে দিয়ে একটা ঝড় বয়ে গেছে হ্যাঁ অবভিয়াসলি তোমার মনের মধ্যে কি চলছে সেটা এক্স্যাক্টলি আমাদের পক্ষে ধরতে পারা হয়তো সম্ভব নয় কিন্তু আন্দাজ তো করতে পারছি তুমি মেয়েটাকে খুবই ভালোবেসেছিলে ইনফ্যাক্ট আমরাও তোকে সবাই খুব ভালোবাসতাম বলো আপন করে নিয়েছিলাম কিন্তু তারও কি প্রতিদান দিল ছাড়ো না বৌদি ভাই এক কথা বললে আবার ওর মন খারাপ হয়ে যাবে আর আমারও খুব খারাপ লাগে জানো তো যখন এই প্রসঙ্গ ওঠে তুই আজকাল বড্ড বেশি বিনয় করিস তুই খারাপ লাগার কি আছে তুই তো কিছু অন্যায় করিস নি তোর ঘাড়ে চাপতে চেয়েছিল তোকে ঝেড়ে ফেলে দিয়েছিস ঠিক করেছিস না তার জন্য না আসলে কি বলতো দাদাভাই তো প্রথম দিকে আমি ভুল বুঝছিল আর কি মানে আমি তো বুঝতেই পারিনি বা ভাবতেও পারিনি যে মহল
আমাকে শুধুমাত্র বন্ধুর চোখে দেখে না, আরো বেশি কিছু এক্সপেক্ট করে আমার কাছে। তা আমি ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম। বাড়ির সবাই এটাকে অ্যাকসেপ্ট করতে পারছিল না। যাই হোক, আমার তোর সাথে একটা জরুরি দরকার আছে। বল, আজ তো তোর অফ নাকি? হ্যাঁ, অবভিয়াসলি। কি মনে হয়, অফ ডে বলেই তো আমরা গল্প করতে পারছি ওর ঘরে বসে, নালে ও ঘরে বসে থাকতো, কখন চলে যেত। বল না, বলছিলাম আর কি যে আমার একটা লয়ার বন্ধু আছে, মানে আমার তো শোয়ের জন্য যে কন্ট্রাক্ট পেপার টেপার থাকে সেগুলো সব উনিই সামলান আর কি। তো উনি আমার কাছে আসবেন, বাড়িতেই ডেকেছি, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন আর কি। তাতে আমি কি করব? না, আমি বলছি যে আমার আমার সাথে তো ওনার এমনি কাজ ছিল, আমি বাইরেও দেখা করে নিতে পারতাম, কথা বলে নিতে পারতাম। আমি ভাবলাম যে হঠাৎ আমার মাথায় স্ট্রাইক করলো আর কি, যে বাড়িতেই ডাকি যদি দরকার পড়ে আর কি। হ্যাঁ, ভালো করেছিস, কাজের কাজ করেছিস। কি আজই আসছেন উনি? না, এসেই পড়েছে, ফোন করেছিল, আমি ডিরেকশনটা বলে দিলাম, দু এক মিনিটেই চলে আসবো। আমি কি তোকে একবারও বলেছি আমার লয়ারের প্রয়োজন আছে? আমি বলছি না, কালকেই তো কথা হচ্ছিল না ওই ডিভোর্সের পিটিশন টিটিশন নিয়ে, তো সেগুলো তো আর তুই নিজে করতে পারবি না, একটা লয়ার তো তোর লাগবেই আর কি। আমি ভাবলাম ভদ্রলোকের সাথে যখন আমার দরকার আছেই তখন বাড়িতেই ডেকে নিই, যদি হেল্প দরকার হয় আর কি। আর আমি তো জানতাম যে আজকে তোর অফ ডেও আছে, তাই আর কি। তা তুই তো দেখছি সেই ব্যাপারটা নিয়ে খুবই অ্যাক্টিভ হয়ে পড়েছিস অনুরূপ। সন্ধ্যা দাদা ভাই, তোর যদি ইচ্ছে না থাকে তাহলে ছেড়ে দে, জাস্ট এটা নিয়ে আর কথা বাড়িয়ে তো লাভ নেই। আমার মনে হলো যে তো কখনো জীবনে এরকম ক্রাইসিস আসেনি, কখনো লয়ারের খোঁজও তোকে করতে হয়নি, তাই উনি যেহেতু আমার বাড়িতে আসছিলেন তাই আমি বললাম যে যদি দরকার পড়ে একবার কথা বল। রোদ্দুর, ও তো তোমার উপকারই করলো। দেখো, তোমার তো একটা লয়ারের দরকারই ছিল, ও চেনে একজনকে তাই আসতে বলেছে। ভাই, একটা কথা বুঝতে পারছি না, মানে তুই কি ভাবছিস, মানে কি নিয়ে হেজিটেট করছিস? কালকে যে ঘটনাটা ঘটে গেছে তারপরেও তুই কি ডিভোর্সটা নিয়ে দেরি করবি? ডিসিশন তো নেওয়া হয়ে গেছে রে দাদা ভাই, খাতায় কলমে সই করাটাই কি আর সব? হ্যাঁ, অফকোর্স। তুমি কি ভাবছো মুখের কথাই সব? না রোদ্দুর, আজকালকার দিনে মুখের কথায় কিচ্ছু হয় না। তারপর ওই মেয়েটা, এই সমস্ত মেয়েদের মুখের কথার উপর বিশ্বাস করার তো কোনো মানেই হয় না। নো, একদমই না। যা হবে লিখিত পড়িতে হবে, তারপর কোথা থেকে কি একটা গন্ডগোল বাঁধিয়ে বসবে, তুমি একটা বিচ্ছিরি কাণ্ডে জড়িয়ে পড়বে, কোনো দরকার নেই না। দেখো, হ্যাঁ অবভিয়াসলি আমি বুঝতে পারছি তোমার খারাপ লাগছে, তুমি তো ওকে ভালোবেসেছিলে, তোমার খারাপ লাগছে, খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু এই কাজটা আজ না হোক কাল তোমাকে তো করতেই হবে রোদ্দুর, যখন করতেই হবে তখন যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলো না। কি দরকার ঝুলিয়ে রাখা, এই হ্যাংওভারটা থেকে যত তাড়াতাড়ি তুমি বেরিয়ে আসবে রোদ্দুর সেটা তোমার জন্যই ভালো। তুমি ওকে এত ভালোবাসলে রোদ্দুর, কিন্তু ও তোমাকে এতটুকু সম্মান দিয়েছে বলো তো, দেয়নি তো? দিনের পর দিন তোমাকে এক্সপ্লয়েট করেছে, ঠকিয়েছে, মিথ্যাচার করেছে, তারপরেও জানি না বাবা, এত কিছুর পরেও যদি তোমার ওই মেয়েকে ডিভোর্স দিতে গিয়ে এত হেজিটেশন থাকে তাহলে অবশ্য আমার কিছু বলার নেই। ভাই যে উনি এসে গেছেন, আমি নিচে যাচ্ছি। হ্যাঁ দাদা ভাই, আমি তাহলে কি করবো, মানে ওনার সাথে কথা বলে ওনাকে নিচ থেকে ছেড়ে দেবো না ওপরে নিয়ে আসবো? তোর যেটা ইচ্ছে সেটাই হবে, জোর করে তো কিছু করানো যাবে না। আমি বলছিলাম একবার চাইলে কথা বলে দেখতে পারতিস আর কি। হ্যাঁ, যা যা ওনাকে নিয়ে আয়। ভাই যখন একবার ডিসিশন নিয়ে নিয়েছে যে ওই মেয়েটার সঙ্গে আর সংসার করবে না, তখন ফেলে রাখার দরকার নেই, এটাকে অফিসিয়াল করতে হবে, আনঅফিসিয়াল কিছু হয় না।
বাড়িতে যখন এসেছেন একজন লয়ার একবার জেনে নাও না ক্ষতি কি ডিভোর্স এন্ড পিটিশন করতে গেলে কি কি লাগবে জেনে নাও ওই যে উনি আবার ফোন করছেন আমি যাচ্ছি দেরি হয়ে যাচ্ছে তো আমি ওনাকে উপরে নিয়ে আসছি বুঝলি তারপরে তুই দেখ যদি তোর মনে হয় কথা বলবি না হলে বলবি না মানে ভদ্রলোক যখন নিজেই বাড়িতে এসেছেন একবার কথা বলে দে ওনাকে নিয়ে আয় তাহলে এমনি এমনি কথা বলার জন্য তো কথা বলবো না কথা বলবো যাতে উনি কাজটা করেন তাই জন্যই তুই যে নিজের মনের দ্বন্দ্বটাকে কাটিয়ে উঠতে পেরেছিস দাদু ভাই এতে তোরই উপকার হবে কিন্তু ভুল তো মানুষ মাত্রই হয় একটা ভুল হয়ে গেলে কি আর সংশোধন করা যাবে না এরকম তো না হয় বৌদি ভাই আমি বলছি যে দাদা ভাইকে আবার সংসারি করার বন্দোবস্ত করা হোক না অবশ্যই মানে আমরা কি পাগল নাকি যে ওকে এরম ভাবে বিভাগী মুখ কালো করে বসে থাকবে এই অবস্থা ওকে দেখে দেবো না না তুমি যে ওনাকে নিয়ে আয় বেশ সব ইনফরমেশন গুলো আমি আপনাকে দিয়ে দিচ্ছি আপনি আপনি পিটিশনটা ফাইল করে দিন তুমি তো ওর মা তাই তোমার জানা উচিত সেই জন্যই শুধু তোমাকে বলছি কাল ওরা আমাদের ফাঁদে ফেলে ফাংশনে ডেকে নিয়ে গেছে চলো চলো পাল্টা